যারা কুকুরের মতো হাঁটা করতে পারছি যে একটা ভাবনা কিন্তু চাচ্ছি তাদের নাম আছে তাদের লেগেছে সেটার পক্ষ থেকে আমরণ অনশন তুলে নেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি গতকাল টেলিফোনে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। আপনারা জানেন যে জুনিয়র চিকিৎসকরা তারপর থেকে বৈঠকে বসেছিলেন, তারা দীর্ঘজীবী করেন গতকাল রাতে এবং আজ সকালে এনআরএসে তারা বৈঠকে বসেন এবং তারা কি সিদ্ধান্ত নিয়েছেন যে তাদের তারা আমরণ অনশন তুলবেন। তারা খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে অনশন তোলার মতন কোনো পরিস্থিতি তাদের তৈরি হয়নি, এখনো পর্যন্ত তাদের যে দাবি ছিল সেই সমস্ত দাবিগুলি এখনো পর্যন্ত অপূর্ণ রয়েছে এবং যে সমস্ত দাবিগুলি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল জানতে চেয়েছিলেন যে কোন দাবির কথা তারা বলছেন, 10 দফা দাবির কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার তারা জানিয়ে এসেছেন, কিন্তু তারপরেও কিভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও জানতে চাইলেন কোন 10 দফা দাবির কথা বলা হচ্ছে তা নিয়ে যথেষ্ট হতাশা প্রকাশ করেছিল জুনিয়র ডক্টর ফ্রন্ট। এবং তারা আজকে যে ইমেলটি মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবকে পাঠিয়েছেন সেখানে তারা আবারও একবার সেই প্রত্যেকটি দাবি বিস্তারিতভাবে ব্যাখ্যা দিয়ে সুস্পষ্টভাবে জানিয়েছেন যে তারা এক্স্যাক্টলি কোন কোন দাবির কথা বলছেন। সেই প্রত্যেকটি 10 দফা দাবির কথা যেমন উল্লেখ করেছেন তার পাশাপাশি তারা এই ইমেলটির একেবারে শুরুতে জানিয়েছেন যে তারা অত্যন্ত হতাশ যে 70 দিন ধরে আন্দোলন চলার পরেও 14 দিন ধরে 14 দিনের বেশি সময় ধরে অনশন চলার পরেও আজকে 16তম দিন অনশনের সেখানে কিভাবে রাজ্যের প্রশাসক হিসেবে তারা এখনো পর্যন্ত তাদের কাছে জুনিয়র চিকিৎসকদের 10 দফা দাবি স্পষ্ট নয়। বেশ কিছু শর্ত মুখ্য সচিবের তরফ থেকে করা হয়েছিল, সেই ইমেলে জানিয়ে দেওয়া হয়েছিল যে 10 জনের বেশি তারা যেতে পারবেন না, তাদের প্রত্যেকে 4:30টার মধ্যে পৌঁছে যেতে হবে এবং তার পাশাপাশি 45 মিনিটের একটি বৈঠক হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে। কিন্তু তারা জানিয়েছেন যে তারা সময় মতো পৌঁছবেন কিন্তু অনশন তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পরেই তুলে নেবেন বা তুলে নেওয়ার কথা যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের পথে এগোবেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে তারা এই ধরনের কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই তারা আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্তে পৌঁছতে পারেন বা পৌঁছতে পারেন না সে বিষয়ে তারা আলোচনা করবেন। অর্থাৎ অনশন তোলার কোনো প্রশ্ন নেই জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে খুব স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে যে সোমবারের আগে কোনোভাবেই অনশন তোলা হচ্ছে না। অনশন এখনো পর্যন্ত যেভাবে চলছিল ঠিক সেভাবেই চলছে। আজ এই মুহূর্তে ধর্মতলা, আজ রবিবার এবং রবিবারের সন্ধ্যায় এই মুহূর্তে ধর্মতলার যে অনশন মঞ্চ সেই অনশন মঞ্চের সামনে প্রচুর পরিমাণে সাধারণ মানুষকে দেখতে পাচ্ছেন, কারণ চিৎকার সমাবেশ যে সমাবেশের ডাক দেওয়া হয়েছিল সেই সমাবেশে সাধারণ মানুষ যোগদান করেছে এবং প্রত্যেকটি সমাবেশের মতন স্বতঃস্ফূর্ত সাড়া দেওয়া হয়েছে এবং যে বৈঠক আগামীকাল হতে চলেছে সেই বৈঠকে কি সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তের ওপরেই নির্ভর করছে তাদের আগামী দিনের পরিকল্পনা, তাদের আগামী দিনের সমস্ত সিদ্ধান্ত। আমাদের নজর থাকবে আগামীকালের অর্থাৎ সোমবারের নবান্ন সভাঘরে হওয়া বৈঠকের দিকে। সঙ্গে থাকুন, ধন্যবাদ।